হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রুমানা জহিরিয়া, রিয়াস লাইফস্টাইল থেকে বলছি। রিয়াস লাইফস্টাইল মূলত আমার ব্যক্তিগত জীবনের কিছু সুন্দর সুন্দর স্মৃতি এবং আমি যে ঘুরতে পছন্দ করি ট্রাভেলিংয়ের উপরে কিছু ট্রাভেল ভিডিও আপনাদের কাছে আমি দিব। তো আমার যেহেতু প্রথম ব্লগ এটি, তো আমি আজকে থেকে ব্লগটি শুরু করলাম। এবং আজকে আমি আমার একটি ফ্যামিলি গেট টুগেদারে গিয়েছিলাম, সেখানকার কিছু সুন্দর স্মৃতি আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমার এই প্রোগ্রামে আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার বেবি এবং আমার কিছু কাছের আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল এবং সবাই সুন্দর করে সুন্দর সময় কাটিয়েছে। তো যেহেতু আমি নতুন ব্লগ দিচ্ছি, আমার হতে কিছু ভুল ত্রুটি হবে, তো আমি চাইবো আপনারা সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ভবিষ্যতে আমি কীভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ব্লগ উপহার দিতে পারি সেজন্য আমাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন। তো চলুন বন্ধুরা, আমি আমার প্রথম ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। ও আরেকটি কথা যেটা না বললেই না, আমি আসলে আমার পরিচয়টা দিতে চাচ্ছি। আমি ব্যক্তিগত জীবনে একটি প্রাইভেট ব্যাংকে জব করছি, আমার একটি কন্যা সন্তান আছে এবং আমার হাজব্যান্ডও ব্যাংকার। তো এই হচ্ছে আমার ফ্যামিলি। আর আমি যেহেতু নতুন ব্লগার, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আপনারা ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে এবং ভবিষ্যতে যেন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মধ্যে দিতে পারি।
আমি ছায়ার মতন মিলায়ম ধরুনি ভুল নাহি পাই আশার তরুণি মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে আমি কি বলি স্বপ্ন করেছি বাতাসে আমি কিছু বাধা পড়িল না শুধু এ বাসনা মাধুনে কেহ নাহি দিল ভরে আপনার একঘেরা অনল শিখায় কি করি শেষে দেখি ছাই হলো সব উদাসে উদাসে আমি কে বলি স্বপ্ন করেছি পাপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে আমি কি বলি স্বপ্ন করেছি পাপন বাতাসে আমি। গান শেষে আমরা কিছুক্ষণ আমরা কাজিনরা মিলে কিছুক্ষণ গল্প করছিলাম। গল্প করতে করতে হলো আমাদের হঠাৎ মনে হলো আমরা একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসলে হয়তো খারাপ হবে না, তো আমরা দিয়াবাড়ির দিকে উত্তরার কাছাকাছি নতুন সেক্টর উত্তরার থার্ড ফেজ যেটাকে বলা হয় তো সেখানে চলে এলাম। সেখানে একটি সুন্দর জায়গা আছে তো সেখানে আমরা গেলাম, মূলত এটা বোট ক্লাব নামে পরিচিত। তো ওখানে কখনো আমার আসা হয়নি, তো আমার দুলা ভাই যেহেতু এখানকার মেম্বার তুমি বললো চলো তোমাকে ক্লাবটি ঘুরিয়ে দেখে নিয়ে আসে, তো আমরা সেখানে গেলাম। তো ক্লাবটি আসলেই খুব সুন্দর করেছে, খুব সুন্দর একটা পরিবেশে তৈরি করেছে ক্লাবটি। এবং ওখান থেকে সূর্যাস্তের সিনটা খুবই সুন্দর, আমি তো দেখে খুবই অভিভূত হয়ে গিয়েছি এবং আমি অনেকগুলো ছবিও তুলে নিয়েছি এবং ওখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছি। চটপটি ফুচকা এবং চা কফি কিছু আমরা খেলাম একসাথে। তো আমরা কাজিনরা অনেকদিন পরে একসাথে হয়েছি, তো ক্লাবের বারান্দা থেকে আমরা সানসেট এবং তুরাগ নদীর পাশে ক্লাবটি তো নদীর খুব সুন্দর ভিউ দেখা গেল। এই তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ব্লগটি, আমার প্রথম ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কেমন উপভোগ করলেন একটু আমাকে জানাবেন প্লিজ। ধন্যবাদ, আশা করছি।